লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়েছে। ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী জানায়, গভীর রাতে 4 থেকে 5 জন বাংলাদেশি লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফ এর ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়। এ বিষয়ে লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে।